স্বাস্থ্যকর খাবারের তালিকায় গুরুত্বপূর্ণ একটি খাবার ওটস। অনেকে ডায়েট চার্টে প্রতিদিনই ওটস রাখেন, আবার কেউ কেউ সকাল কিংবা বিকেলের নাস্তায় খেয়ে থাকেন ওটস। এতে উপকারিতা তো আছেই, তবে বেশি খাওয়ায় আছে কিছু অপকারিতাও। জানাবো ওটসের আদ্যোপান্ত। ওটস ফাইবারের খুব ভালো উৎস। এই কার্বোহাইড্রেট হজম করতে সময় লাগে, ফলে লম্বা সময় ধরে খিদে পায় না। এক কাপ রান্না করা ওট মিলে 4 গ্রাম ফাইবার থাকে, যা দৈনিক চাহিদার শতকরা 16 ভাগ। ওটমিল বেটা গ্লুকোন নামে ফাইবার সমৃদ্ধ, যাতে পেট থাকে নরম এবং কমে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও। এছাড়াও ওটস খারাপ কোলেস্ট্রল কমায়, রক্তে শর্করার মাত্রা রাখে নিয়ন্ত্রণে, এমনকি উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। এসব কার্যক্রম হৃৎপিণ্ড স্বাভাবিক রাখতে সাহায্য করে, সব ধরনের কার্ডিওভাস্কুলার অসুখের ঝুঁকিও কমায়। এছাড়াও ওটস মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি করে, সেরোটোনিন ঘুম ও রাগ নিয়ন্ত্রণ করে, এটি দুশ্চিন্তা দূর করে মন ভালো রাখতেও বেশ সহায়ক। ওটসের বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্ট স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধ করতে পারে। একটি গবেষণায় দেখা গেছে, যেসব নারী প্রতিদিন 1 বাটি ওটস খান, তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি 41% পর্যন্ত হ্রাস পায়। তবে প্রয়োজনের অতিরিক্ত ওটস খেলে হতে পারে নানা সমস্যা। প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত ওটস প্রক্রিয়াজাতকরণে অনেক সময় গম বার্লির মতো গ্লুটেনও যুক্ত হয়, যাতে পারে অ্যালার্জিজনিত সমস্যা। আবার ওটসের উচ্চ ফাইবার পেট ফাঁপা, গ্যাস ও হজমের সমস্যাও সৃষ্টি করতে পারে। ওটস একটি জটিল কার্বোহাইড্রেট, তাই এটি প্রচুর পরিমাণে খেলে দ্রুত বাড়ে রক্তে শর্করার মাত্রা। এছাড়া ওটসে তুলনামূলকভাবে বেশি ফসফরাস থাকায় কিডনি রোগীদের জন্য এটি সমস্যার কারণ। ইনস্ট্যান্ট ওটসে শর্করা, কৃত্রিম স্বাদ ও প্রিজারভেটিভ দিয়ে ভরা থাকে, তাই এক্ষেত্রে বেছে নিন কম প্রক্রিয়াজাত ও প্লেইন ওটস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।